একদিন এক ছেলে ও তার বাবা সকালবেলা জমি থেকে শাকসবজি তুলে নিজস্ব ভ্যান যোগে বিক্রির উদ্দেশ্যে শহরের পথে রওনা দিল। শহরে গিয়ে সারাদিন শাকসবজি বিক্রি করে বিকেলবেলা তারা রওনা দিল বাড়ির পথে। ফেরার সময় আর বড় রাস্তা ধরে না ফিরে তারা স্থির করল জঙ্গলের ভিতর দিয়ে ফিরবে, তাতে সময় কম লাগবে। শীতের দুপুর, বাবা ছেলে মিলে ভ্যান চালিয়ে গল্প করতে করতে জঙ্গলের পথ দিয়ে চলতে লাগলো। এক সময় হঠাৎ বাবা ছেলে তাদের রাস্তা বরাবর উপড়ে পড়া মাঝারি সাইজের একটি গাছ দেখতে পেল। তা দেখে ছেলেটির বাবা ভ্যানটি থামিয়ে দিলেন, কারণ এই গাছ না সরানো অবধি কিছুতেই সামনে এগোনো যাবে না। তখন ছেলে বলল, আচ্ছা বাবা, আমি যদি চেষ্টা করি আমি কি আমার শক্তি দিয়ে গাছটাকে সরিয়ে ফেলতে পারি? এ কথা শুনে বাবা ছেলেকে বললেন, হ্যাঁ অবশ্যই, যদি তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করো তাহলে তুমি গাছটি সরিয়ে ফেলতে পারবে। বাবার কথা শুনে ছেলে অনেকটা মনে জোর পেল। সে ভ্যান থেকে নেমে এগিয়ে গেল উপড়ে পড়া গাছটির কাছে, তারপর নিচু হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে গাছটি তোলার চেষ্টা করল, আবার কখনো ঠেলে সরানোর চেষ্টা করল। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও গাছটি একটুও সরাতে পারল না, যেমনটা ছিল ঠিক তেমনটাই পড়ে রইল। ছেলেটি তখন বাবার দিকে মুখ ফিরিয়ে বলল, না বাবা, গাছটি এভাবে সরানো যাবে না। ছেলের কথা শুনে বাবা বললেন, বলছি না, তোমার সমস্ত শক্তিকে কাজে লাগাও, তাহলে ঠিকই পারবে, আবার চেষ্টা করো। বাবার কথা শুনে ছেলে আবার গায়ের জোরে গাছটি ঠেলতে শুরু করল। এই করতে গিয়ে তার জামা কাপড় নোংরা হয়ে গেল, তবু গাছটি একটুও নড়ল না। ছেলেটি আবার বাবাকে বলল, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে দেখলাম, কিন্তু এই গাছটি একটুও নড়ছে না বাবা। ছেলের কথা শুনে বাবা এবার মৃদু হেসে বললেন, আমি তোমাকে বারবার কি বলছি, তোমার সমস্ত শক্তি কাজে লাগাও, কিন্তু তুমি একবারের জন্যেও গাছটি সরাতে আমাকে ডাকলে না, আমি কি তোমার শক্তি নই? ছেলে অবাক হয়ে বলল, কিন্তু তোমার গায়ের জোরের সাহায্য চাওয়া মানে তো সেটা আর আমার শক্তি থাকলো না। এবার বাবা এগিয়ে এসে ছেলের মাথায় হাত রেখে বললেন, শক্তি মানে সবসময় গায়ের জোরই হতে হবে এমনটা নয়। এই পৃথিবীতে যারা তোমায় ভালোবাসেন তারা প্রত্যেকেই তোমার শক্তি, তোমার বিপদে আপদে খারাপ সময়ে তারাই তোমার পাশে দাঁড়াবে, তোমাকে সাহায্য করবে। আজ যেমন আমি তোমার শক্তি, একদিন তুমিও আমার শক্তি হবে। ভালোবাসা মানে তো শুধু গায়ের জোর নয়, মনের জোরও। বাবার কথা শুনে ছেলেটি সব বুঝতে পারল। সে তখন বাবার হাত ধরে বলল, তাহলে গাছটি সরাই এবার। এই বলে বাবা ছেলে দুজন মিলে গাছটি সরিয়ে অন্ধকার নামার আগেই বাড়ি ফিরে গেল। সত্যিই তো, কঠিন সময়ে কাছের মানুষের সাহায্য চাওয়া মানে দুর্বলতা প্রকাশ করা নয়, বরং সেটাই বুদ্ধিমানের মতো কাজ।